গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও এক প্রকার আছি। তো আজকে মা বানাচ্ছে কাউঞ্চালের পায়েস। দু লিটার দুধ নেওয়া হয়েছে, চাল দেওয়া হলো, আর মা এখানে কাউঞ্চালটা গরম জলে ধুয়ে নিল। কাউঞ্চাল এটা দিয়ে, আর এটার মধ্যে ঘি মেখে দিচ্ছে। ঘি দিয়ে মেখে দিচ্ছে মা, আর রান্নাটা করবে। এবার এর ভিতরে দিয়ে দিব, দুধটা ঘন করে নিতে হবে। কাউঞ্চালটা ধুয়ে গরম জলে ভালো করে ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন চালটা ফুটবে ভালো করে, তারপরে চিনি দেব। চিনি দিয়ে একটু এলাচ দেব, তারপরে কাঁচালটা গরম জলে ভালো করে ধুয়ে দিয়েছে। ধুয়ে তারপরে দুধের মধ্যে দিল। এবার এটা ভালো করে ফুটবে, তারপরে চিনি দেবে। একটু এলাচ, আর নামানোর আগে অ্যালার্জ দেবে। মা আসলে বেশি জোরে কথা বলতে পারে না, তাই জন্য মা একটু আস্তে আস্তে কথা বলে। হেভি টেস্ট খেতে। কাউঞ্চালটা এখানে পাওয়া যায় না না মা, এটা শুধু বাংলাদেশেই পাওয়া যায়। একটু দুধ পড়ে গেছে, অনেকটা দুধ তো। এরকম নাড়াতে থাকতেই হবে। নাড়াতে নাড়াতে যখন খুব ঘন হয়ে যাবে তখন ফুটে যাবে চালটা, তখন চিনিটা দেবে। চিনি দিতে পারো, গুড়ের সময় গুড় দিতে পারো। চিনিটাই বেশি ভালো, এটা চিনিটাই বেশি ভালো লাগবে। আগে একটা কথা বলে নিচ্ছি, যে কাঞ্চালের পায়েস করতে গেলে অনেক দুধ লাগে। মা আবারও একটু লিকুইড দুধের মধ্যে এই আমুল পাউডার দুধ গুলে দিচ্ছে। আরো দুধ দিচ্ছে, লিকুইড দুধের মধ্যে আমুল পাউডার দিয়ে দিচ্ছে। এটা যারা বাংলাদেশি তারা অবশ্যই বুঝবে কাউঞ্চালের ব্যাপারটা। যেহেতু মামাবাড়ির লোকেরা সব বাংলাদেশে ছিল, এখনো কিছু কিছু আত্মীয় স্বজন আছে, তাদের মাধ্যমে এই কাউঞ্চাল এগুলো সব আসে আমাদের বাড়িতে। আমার দাদুরা আছে, মার যে মামা, তারপরে আমার মার দিদা, সেও আছে এখনো বেঁচে। আমার দিদা আছে আর দিদার মাও এখনো বেঁচে আছে। সে গ্রামের বাড়ি থেকে আমাদের জন্য এসব পাঠিয়ে দেয়, তাই জন্যই আজকে আমি এই রেসিপিটা শেয়ার করলাম তোমাদের সাথে।
এটার ভিতরে একটা সেন্টিমেন্টাল ব্যাপার জুড়ে আছে। তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, হয়তো যারা মা দিদিমা এদের রান্না পছন্দ করো তাদের জন্যই এই রেসিপিটা আমি দিলাম। তবে এটা ঠিক, এই চালটা তোমরা পাবে না, তবে এখন তো সবাই সব জায়গায় ঘুরতে যায়, ওটা কোনো ব্যাপারই না, এখনো পাওয়া যায়। যেহেতু যাদের সাথে বাংলাদেশের লোকেদের যোগাযোগ আছে তারা পাবে। আমাদের পায়েসটা কমপ্লিট হয়ে গেছে, এই যে মা আলাদা আলাদা বাটিতে রেখে দিয়েছে, আর এখানে ক্ষীর করছে মা। ক্ষীরের আরেকটা রেসিপি হবে, দুধ জাল দিয়ে ক্ষীর করছে। ক্ষীরটা কীভাবে করছো বলো? ক্ষীরটা দুধ ঘন করে ক্ষীর করলাম, নাড়তে নাড়তে ক্ষীর করলাম। কী দিয়েছে এতে? এতে একটু চিনি দিয়েছি, এটা হচ্ছে পুর করলাম, ক্ষীরের পুর করলাম। এটা দিয়ে আরেকটা কালকে করব, আরেকটা রেসিপি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, এখন আর বললাম না। তো গাইস, এখন আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম কাউন্সেলের পায়েস। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।